আচমকা পাঁচিল তুলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ। তৃণমূল নেতার দাপটে মুখ খুলতে ভয় পাচ্ছে বাসিন্দারা। ঘটনা বীরভূম মুরাডুবির কলেজ রোড ডাঙ্গাপাড়ায়। অভিযোগ, দলের প্রভাব খাটিয়ে নিজের জায়গার সঙ্গে যাতায়াতের রাস্তার একাংশ দখল করে পাঁচিল তুলে দেয় তৃণমূল বুথ সভাপতি। দাপট এতটাই যে পঞ্চায়েত প্রধান বিডিও এসডিওর কাছে লিখিত অভিযোগ জানালেও তৃণমূল নেতার বিরুদ্ধে প্রত্যক্ষে মুখ খুলতে ভয় পায় গ্রামবাসী। আমাদের যে অভিযোগ যে আমাদের পঞ্চায়েতের রাস্তা দীর্ঘদিন মানে চলাচল রাস্তা, সে রাস্তাকেও ঘেরি বিক্রি করছে ও, সেভাবে এখন অঞ্চল সভাপতি প্লাস গ্রাম মেম্বার ও চোর ভাগ্নে ওর সাহায্য নিয়ে করছে ও, ঝামেলা করলে কী পজিশন এখন দাঁড়াচ্ছে বুঝতে পারছেন ওই গাঁজার কেস। আজকে বাজারে এখন যা তৃণমূলের যা দাপট চলছে, তাতে যদি আমি বলতে যাই যে রাস্তা ছাড়তে হবে তো কালকে তো ঘর থেকে আমাকে বেরোতে দেবে না, কেননা তৃণমূল এখন যায় গুন্ডা বাহিনী, আমাদের তো টিকাই মুশকিল হয়ে যায়। আমি যদি কোনো বুথ সমিতির কাছে বুথ কমিটির সঙ্গে কাছে যাই তো সেও বলবে যে না আমার কাছে কমপ্লেনে আসেনি। আজকে যদি কোনো কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে। আমাদের বাপ দাদুর কালের এই গ্রামের পঞ্চায়েতের রাস্তা এটা, খাজামোর উনি তৃণমূলের বুথ সভাপতি, ওই জন্য গায়ে জোরামো জায়গাটা আমাদের ঘেরে নিয়েছে রাস্তা। ওনার জায়গাটা এখন দাম ভ্যালুয়েট বেড়ে গেছে, 20 লাখ টাকা শতকে বিক্রি হবে, ওই জন্য ওর নিজস্ব খানিকটা জায়গা আছে, ওই জন্য আমাদেরও জায়গাটা পঞ্চায়েতের জায়গাটা ঘেরে নিয়েছে। ঘটনায় বিএলআর দপ্তরের দিকেই আঙুল তুলেছে বিজেপি। প্রবলেম হয়ে গেলে বিএলআর অফিসটাকে নিয়ে তারা কোনো পদেই মধ্যস্থতা করতে রাজি থাকে না, তারাই এই যত প্রবলেম সৃষ্টি করা মূলে হচ্ছে মুড়া রয়ে তারাই। আগেই আমরা বলেছি যে বিএলআর অফিসটা হয়ে গেলে ঘুঘুর বাসা, এখানে বিভিন্ন রকম তৃণমূলে যত নেতা ছাত্রী জবাই আছে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গা অতিরিক্ত জায়গা তারা ভোগ করছে। বাজেটে রাস্তাশ্রী প্রকল্পের ঘোষণা করে বাংলার পথ সংস্কারের ঘোষণা রাজ্য সরকারের, মেরামত করা সেই রাস্তা কি এভাবেই দখল হবে তৃণমূল নেতাদের দাপটে? উত্তর চায় বীরভূমের মুরাড়ই। বীরভূম থেকে ভোলেনাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।